এসকে মিউজিক প্রেজেন্টেশন, এসকে মিউজিক প্রেজেন্টেশন। এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। এবার মাগো ছোট্ট দুঃখী, পিতামাতার স্নেহের ছায়ায় একটু একটু করে বড় হতে লাগলো। প্রত্যেক দিন বাবা কৃষ্ণ ভজন করেন, ছোট্ট দুঃখী দেখেন যে বাবা কৃষ্ণ ভজন করেন। তো একদিন কি করেছে না, বাবা যখন কৃষ্ণ ভজন করছে, গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা ও বাবা বলো না বাবা কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো। বলে সে কি, তুই এইটুকু ছেলে, তোকে বললে তুই কি বুঝতে পারবি? না না না, তুই এখন বড় হ, বড় হলে তারপরে তখন জানতে পারবি। না বাবা, আজই তোমাকে বলতে হবে। বলো না বাবা আমি কি করলে গোবিন্দের চরণ লাভ করতে পারবো। আচ্ছা দুঃখী, তোমাকে তো বলেছি যে তুমি বড় হও, তুমি কেন কোনো কথা শুনছো না বলো? তোমাকে তো বলছি যে তুমি বড় হও। দেখুন আজকে এইটুকু ছেলের কত চৈতন্য, কত কৃষ্ণ প্রেম জানতে চেয়েছে। তাহলে কেমন ভাবে বাবা মা শিক্ষা দিয়েছেন সেটা বলো। আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে থাকি, পড়াই তো আমাদের ছেলে মেয়েদেরকে, পড়ানো হয় ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে পড়া মানে সন্ধ্যাবেলা করে পড়াতে বসে, তাই তো? তোমরা পড়েছ, কয়ে কি পড়েছ, কয়ে কি হবে, কয়ে কি হবে, তাই পড়িসনি? তাহলে বল কয়ে কি হবে, তাহলে বল কয়ে কাকাতুয়া মাথায় ঝুটি পড়িসনি? তাহলে কয়ে খেকশিয়ালি পালাই ছুটি, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, এগুলো পড়ি তো? তাহলে এগুলো কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়িয়ে থাকি, কিন্তু দেখুন আজকে ছোট্ট দুঃখীকে, ছোট্ট দুঃখীকে বাবা শিক্ষা দিচ্ছেন কেমন ভাবে, কেমন ভাবে বাবা পড়াচ্ছেন। কলি যুগে শ্রী কৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রী কৃষ্ণ চৈতন্য অবতার, ব্রহ্মে কইলো হলো অবতার, কলি যুগে ব্রহ্মে কইলো হলো অবতার, গোবিন্দান প্রভু নিজ সংকীর্তনে, এইগুলো কিন্তু আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কেউ শিক্ষা দিই না, কেউ দিই, কেউ শিক্ষা দিয়ে এভাবে কেউ এখনকার দিনে দিই না, কিন্তু কিছু কিছু বাড়ি আছে এখনো পর্যন্ত ওনারা কিন্তু ওনাদের ছেলে মেয়েদেরকে এইভাবে শিক্ষা দিয়ে। তাই ছোট্ট দুঃখীকে আজকে মানে এতটুকু বয়সে কতটাই চৈতন্য হয়েছে, এসে বাবার কাছে ডাক দিয়ে বলছে, বাবা ও বাবা বলো না বাবা কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো। আচ্ছা দুঃখী তুমি বড় হও না, তুমি বড় হলে সবকিছু জানতে পারবে, তারপর না হয় আমি সবকিছু বলবো। না বাবা, তুমি শুধু সেই তখন থেকে বলছো বড় হও বড় হও বড় হও। আচ্ছা বাবা, বড় হওয়ার আগে আমার যদি দাঁত চলে আসে তখন কি করব বাবা? বলে দুঃখী, এ তুই কি কথা বলছিস রে দুঃখী, অমন কথা বলিস না রে, অমন কথা তুই বলিস না, গোবিন্দ আমাদের ঘরে যে তুমি কত বছর পাঠিয়েছিলে
পরে যে তুমি আমাদের কাছে পাঠিয়েছি অমন কথা তুই বলিস না। তাহলে তুমি বলো কি করলে গোবিন্দের চরণ আমি লাভ করতে পারবো? আচ্ছা শোন, তোর যখন জানার এতই কৌতূহল তাই শোন, আমি তোকে বলছি শোন, যে কি করলে তুই গোবিন্দের চরণ লাভ করতে পারবি। গোবিন্দের চরণ লাভ করতে গেলে তোকে প্রথমে গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুর চরণ আশ্রয় করলে তুই তবেই কিন্তু গোবিন্দ কৃপা পাবি। গুরুদেব যদি তোকে কৃপা করে তবেই কিন্তু তোর গোবিন্দ কৃপা হবে। সেই থেকে আমাকে ছোট্ট বুকির মনে আসা যে কবে গুরুর বাড়ি যাবে, আবার কবে গুরুচরণ আশ্রয় করবে, ছোট্ট বুকির মনের আশা। কিন্তু কি বলুন তো, সমস্যা একটা জায়গায়, আমরা যখন আমাদের একজন করে ওমা আচ্ছা আগে আপনারা কথা বলুন, আপনাদের যদি কারোর একজন করে সন্তান থাকে, একজন করে যদি ছেলে থাকে, তো সেই ছেলে যদি বলে যে মা আমি এসব সবকিছু পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে কি করব না সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, আপনারা মতামত দেবেন? দেবেন? কোন মা কিন্তু কোনোদিনও মতামত দেবেন না, তাই তো? কেউ মতামত দেবেন না, তাই ছোট্ট দুঃখী হতে সেরকমই জানে যে মা বাবা কোনোদিনও আমাদেরকে যেতে দেবেন না, তাই যেতে হলে আমাকে একাকেই চলে যেতে হবে। এই বলে ছোট্ট দুঃখী কি করেছে না, বাবা মা যখন মধ্যরাত্রিতে ঘুমোচ্ছেন, অঘোর ঘুমে যখন ঘুমোচ্ছেন, ছোট্ট দুঃখী ঘুম থেকে উঠে বাবা মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ চাইছি, বলছি মা গো তুমি আমাকে কৃপা করো, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন গুরু কৃপা লাভ করতে পারি, আমি যেন গোবিন্দের কৃপা লাভ করতে পারি মা। এই বলে মায়ের চরণে প্রণাম করছে আর বলছে মা গো আমি চলে
चले गेली बांगला दुखे मा तो তাই মায়ের অন্তরে আগে সারা পড়ে গেছে যে ছেলে আমার চলে গেছে। কি বলুন তো, মায়ের মতো বস্তু কিন্তু আমাদের এই জগতে আর কিছু হবে না, কিচ্ছু হবে না এই জগতে। মা যতটা ভালোবাসবে, যতটা খেয়াল রাখবে, এত ভালোবাসা কিন্তু কেউ দেবে না, এত খেয়াল তোমার কেউ রাখবে না। কিন্তু আজকালের দিনে আমরা বাবা মাকে ভালোবাসতে পারি না, বাবা মাকে কেউ আমরা সম্মান দিতেই পারি না। আজকালের আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজ প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পেরেছি, কিন্তু প্রাকৃতিক শিক্ষা কেউ অর্জন করতে পারিনি। ভগবান বলছেন যে থালা ভর্তি করে প্রসাদ আনছো, তুমি আমায় সেবা দেবে বলে, কিন্তু তোমার বাড়িতে যে ভগবান ছটফট করছে খিদের জ্বালা, সেই ভগবানের চরণ সেবা করো। সেই ভগবানের চরণ সেবা করলে আমার চরণ আর সেবা করতে হবে না তোমাদের। তাহলে সেই ভগবানকে কেউ ভালোবাসতে পারছি আমরা? বাবা মাকে কেউ ভালোবাসতে পারছি? ভালো ভালো তো বাসতে পারি না, পারি না। তার উপর পুরস্কার হিসেবে কি দিচ্ছি? তিরস্কার আর লাঞ্ছন। ভালোবাসতে পারি না আমরা? এদিকে স্ত্রী স্ত্রী ছেলেকে ডেকে বলছে, এই যে এই যে শোনো, এই বাড়িতে আজ থেকে হয় আমি থাকবো, না হলে তোমার ওই মা থাকবে। কাকে চাও বলো? হ্যাঁ, শুনতে পেয়েছেন মায়েরা? বলে মায়ের তো বয়স হয়ে গেছে, মাকে অত দিয়ে আসি, আর এমন সুন্দরী বউ যদি চলে যায়, সুন্দরী বউ কিন্তু আর পাবো না, তাই তো? অতএব মাকে রেখে আসি। এই বলে ছেলে কি করেছে? অপদার্থ ছেলে তো, কি করেছে? না মাকে নিয়ে গিয়ে রাখতে গিয়েছে কোথায়? না বৃদ্ধাশ্রমে। এবার চলছে বৃদ্ধাশ্রমের কাছে গিয়ে বলছে, ও মা তুমি একটু বসো, আমি যাব আর আসব। কিন্তু মা বুঝতে পেরে গেছে, মা বুঝতে পেরে গেছে যে আমি আমার ছেলের বদনটা আর কোনোদিনও দেখতে পাবো না, কোনোদিনও আমি আমার ছেলের বদনটা আর দেখতে পাবো না। ও মা তুমি একটু বসো না, এখানে একটু বসো, আমি যাব আর চলে আসবো। মা তখন মনে মনে ভাবছে যে আমি এত কষ্ট করে এই যে এত বড় বাড়ি তুললাম, সেই বাড়িতে কি আমার এতটুকুনিও জায়গা হলো? এতটুকুনিও কি আমার জায়গা নেই? এত কষ্ট করে যে বাড়িটা তুলেছি, সেই বাড়ির এক কোনায় আমার জায়গা হলো? আমার এতটুকুনিও জায়গা হলো না। কিন্তু আমরা সম্মান তো কেউ দিতে পারি না, ভালোবাসতে পারি না, কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে আমরা কি করি? ভগবান দর্শনের জন্য ছুটে চলে যাই, কোথায়? নবদ্বীপে যাই, পুরী ধামে যাই, বৃন্দাবনে যাই, যাই কি না? যাওয়া হয় দর্শনে, ভগবান দর্শনে যান মায়েরা, ভগবান দর্শনে আমরা চলে যাই, তাই তো? তাহলে ভগবান কি পুরী ধামে আছে? ভগবান নবদ্বীপে আছে? বৃন্দাবনে আছে? ভগবান কোথায় আছে? ভগবান ভগবান কোনোদিনও নবদ্বীপে নেই, পুরী ধামে নেই, কোথাও নেই। আপনি যদি এক মনে এক প্রাণে যদি ওই ঘরের কোনায় বসে তাকে ডাকতে পারেন, দুফোঁটা চোখের জল ফেলিয়ে যদি ডাকতে পারেন, ভগবান ওই নবদ্বীপ ছেড়ে আপনার এই ঘরে চলে আসবে। সেই মা আজকে ছেলে নিয়ে গিয়ে কি বলছে? ওমা তুমি বসো, আমি যাব আর আসব। মা তখন মনে মনে চিন্তা করছে যে আমি এত বড় বাড়ি তুলেছি, এত কষ্ট করে, সেই বাড়ির কোনায় আমার এতটুকুনিও জায়গা হলো না, এতটুকুনিও কি জায়গা হলো না?
এমন সময় মা লক্ষ্য করলেন যে আকাশে প্রচন্ড মেঘ, প্রচন্ড মেঘ হয়েছে, গড়গড় গড়গড় শব্দ করে মেঘ ডাকছে। আর যখনই গড়গড় শব্দ করে মেঘ ডাকছে তখন মায়ের মন তো ছেলেকে দেখে বলছে, ওরে খোকা, ওরে খোকা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, কারণ আকাশে যেখানে বৃষ্টি আসবে, আর বৃষ্টি এলে তুই যে ভিজে যাবি, আর তুই যদি ভিজে যাস তোর যে খুব কষ্ট হবে রে, তুই বাড়ি চলে যা। আর এদিকে ভগবানের কাছে দোয়া জোর করে বলছে, হে ভগবান, তুমি এখন আকাশে বৃষ্টি দিও না ভগবান, কারণ তুমি যদি আকাশে বৃষ্টি দাও তাহলে যে আমার ছেলেটা যে ভিজে যাবে, আর আমার ছেলেটা যদি ভিজে যায় আমার ছেলের যে খুব কষ্ট হবে, আমার ছেলের যে ভীষণ কষ্ট হবে, তাই তুমি আকাশে এখন বৃষ্টি দিও না। এই বলে মা কি করেছে না, শুধু কান্নাকাটি করছে। যখন শুধু কাঁদছে ছেলে কি করেছে, মায়ের কান্নার চোখের জলটা দেখতে পাচ্ছে না, মায়ের চোখের জলটা দেখতে পাচ্ছে না, ছুটে এসে ছেলে মাকে জড়িয়ে ধরে বলে, মা গো, আমি যে তোমার অবাধা ছেলে, মা, আমি যে তোমার অবাধা ছেলে, আমি যে বউয়ের প্রেমে অন্ধ, আমি যে তোমায় ভুলে গেছি, মা, ও মা, আমি এবার বুঝতে পেরেছি, মা, আমি এবার বুঝতে পেরেছি যে বউ চলে গেলে হয়তো আমি বউ ফিরে পাব, বউ চলে গেলে আমি বউ ফিরে পাব, কিন্তু
যে সেই সন্তানের জন্য তাদের বাবা মা কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে, তাহলে সেই সন্তান কিন্তু কোনদিনও বাবা মায়েদেরকে দূরে সরিয়ে রাখবে না, বড় দেবীর আসনে বসিয়ে রাখবে। এদিকে ছোট্ট দুঃখী কৃষ্ণ ভজনের পথে বেরিয়ে এসেছে, যাকেই দেখতে পাচ্ছে তাকে দেখে জিজ্ঞাসা করছে, ও দাদু 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 বলছি দাদু নবদ্বীপ কোন দিকে গো? বলে নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ভিক্ষা করতে এসেছিস, ভিক্ষা নিয়ে চলে যাবে, তা নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? আমি ভিখারি না। তুমি ঠিকই বলেছো দাদু, সত্যি কিন্তু আমি ভিখারি। তবে জানো দাদু, আমি কোনো অর্থের ভিখারি নই, আমি কোনো অর্থের কাঙালি নই, আমি কিসের ভিখারি জানো? তাহলে বলছি শোনো, চলতে চলতে এসে নবদ্বীপের হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে উপস্থিত হয়েছে।
এসে বলছে জয় হোক গুরুদেবের জয় হোক জয় হোক জয় হোক গুরুদেবের জয় হোক জয় হোক এই যে কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছো আগে ধারেন্দা থেকে তা বাবার নাম কি আগে কৃষ্ণ মণ্ডল আর তোমার নাম আগে আমার নাম দুঃখী বলে বা তোমার যে এই এইটুকু বয়সে যে চৈতন্য হয়েছে এটাই দেখে আমি ভীষণ খুশি হয়েছি জানো এমন কত মানুষ পড়ে আছে তারা বলছে এখন কি কৃষ্ণ ভজন করব এখন কি করব এখন সে 70 বছর বয়স হোক তারপরে ভজন সাধন করব এখন কি গলায় তুলসী মালা পরব গলায় তুলসী মালা পড়া হয় মায়েরা সামনের মায়েরা শুধু ঘুমোচ্ছে শুধু ঘুমোচ্ছে বলুন আমার সঙ্গে একটু কথা বলুন গলায় তুলসী মালা পড়া হয় তো তো অনেকে আছে যে গলায় তুলসী মালা পড়লে আবার অনেকে ব্যঙ্গ করবে এই বয়সে ঠিক আছে যারা বলার মানুষ তারাই বলবে যে এই বয়সে ঠিক আছে এই আমাদের মতো বয়সে যখন তুলসী মালা গলায় পড়বে বলে হ্যাঁ কি করেছিস এসব তুলসী মালা গলায় পড়েছিস এখন ফ্যাশন ভালো ডিজাইন ভালো এসব কি তুলসী মালা ভালো দেখাবে বল কিন্তু কি বলুন তো যারা ভগবানকে সত্যি আমরা ভালোবেসে থাকি যদি সত্যি ভালোবেসে থাকি তবেই কিন্তু তুলসী মালা আমরা গলায় পড়ে থাকি তাই তো বলে এখন কি ভজন সাধন করব এখন সময় আসুক তবেই করব তা কোন কোন বয়সে ভজলে ভগবান আসবে কোন বয়সে ভজলে আসবে ভগবান বৃদ্ধকালে ভজলে আসবে বলে বৃদ্ধ বয়সে নাকি ভজন সাধন করলে নাকি তখনই ভগবান আসবে তাই এই জন্যই তো মহাজন বলেছেন যে বাল্যকালে হরি ভজে কৃষ্ণ পাওয়ার আসে আর যৌবনকালে হরি ভজে কৃষ্ণ আসে বা না আসে আর বৃদ্ধকালে হরি ভজে জমের তর আসে তাহলে বৃদ্ধকালে হরি ভজলে কি হবে বৃদ্ধকালে হরি ভজলে জমের দৌড়ে যাওয়ার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি নিজের তাই সময় থাকতে থাকতে তো ভজতে হবে না সময় চলে গেলে কোনোদিনও ভজন সাধন হবে না তাহলে কোন বয়সে ভজতে হবে এই যৌবন কালে ভজতে হবে তবেই কিন্তু এই যৌবন কালে কেউ যদি মাগো গৌরের চরণ ভজন সাধন করতে পারে তাহলে কিন্তু গৌর যদি আসেও আসতে পারে নিদাই গৌর হরি বল তো যাই হোক তোমার এইটুকুনি বয়সে যে চৈতন্য হয়েছে সেটাই দেখে আমি ভীষণ খুশি হয়েছি তো যাই হোক তুমি এসেছো কিন্তু দীক্ষা তো আমি তোমায় দেব না বলে কেন গুরুদেব দীক্ষা দেবেন না কেন বলে এই যে শোনো আমি যাকে তাকে কিন্তু দীক্ষা দিই না আমার আশ্রমে থাকতে গেলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে আর আমি অনেকগুলো পরীক্ষা দেব সেই পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তবেই কিন্তু আমার আশ্রমে থাকার তোমায় অনুমতি দেব বলে তাহলে গুরুদেব কি করতে হবে আমায় বলুন বলে ওই যে বড় একটা মাটির কলসি দেখতে পাচ্ছ না ওই মাটির কলসিটা নিয়ে তোমাকে প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে আমার আশ্রম ধুইয়ে দিতে হবে আর ওই যে তুলসী বাগান দেখছো ওই তুলসী বাগানে প্রত্যেক দিন জল দিয়ে দিতে হবে পারবে তো পারবো গুরুদেব পারবো আপনি আমাকে শুধু আশীর্বাদ করুন আপনি আমাকে শুধু কৃপা করুন আমি ঠিক পারবো এই বলে ছোট্ট দুঃখী কি করেছে না আজকে গুরুদেবের চরণে প্রণাম করে সেই মাটির কলসি নিয়ে যাচ্ছে জল আনতে আর বদনে গাইছে কি বলছে দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না ওই না জপ গুরু না
गुरु माता गुरु पिता गुरु भगवान सबाई दिल पर आनंद जबे हरे गुरु नाम नाना जत गुरु नाम गुरु माता गुरु पिता हरे भगवान दिल पर आनंद जबे हरे गुरु नाम जप गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान सबाई दिल पर आनंद जबे हरे गुरु नाम नाना जप गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान सबाई हाथे करो ताली दिए প্রত্যেক দিন ছোট্ট দুঃখী কি করে না ওই মাটির কলসিতে করে জল আনে কিন্তু ওই জল আনতে 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 ছোট্ট দুঃখীর মাথায় হয়েছে এক ভয়ানক ঘা এ কি আমার মাথায় আমার মাথায় রক্ত আমার মাথায় পুঁজ আমার মাথায় নিশ্চয় কিছু একটা ক্ষত হয়েছে আমার মাথায় কিছু একটা ক্ষত হয়েছে ছোট্ট দুঃখী বুঝতে পারছে যে মাথায় একটা ঘায়ের সৃষ্টি হয়েছে দেখতে দেখতে আবার কিছুদিন পর সেই ঘা থেকে ছোট্ট ছোট্ট পোকাও খসে খসে পড়ছে কত যন্ত্রণা পাচ্ছে কত কষ্ট পাচ্ছে কিন্তু ছোট্ট দুঃখী কারোর কাছে প্রকাশ করছে না গুরুদেবের কাছে বলছে না কারণ ছোট্ট দুঃখী জানে যে আমি যদি গুরুদেবের কাছে গিয়ে আমার কষ্টের কথাটা বলি তাহলে গুরুদেব যে আমার বিশ্রামের ব্যবস্থা করে দেবে আমার বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে আমার সেবার দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবে তাই আমি কিছু বলবো না আমি কিছু আমার গুরুদেবকে জানতে দেব না দেখুন কত ভক্তি কত ভালোবাসা যে ভয়ানক ঘা হয়েছে তবু গুরুদেবের কাছে বলছে না কেন না কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে হরি বল হরি বল কারোর কাছে ছোট্ট দুঃখী প্রকাশ করছে কিন্তু গুরুদেব যে বলেছে যে ভগবানকে ডাকতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক দুঃখ সহ্য করতে হয়
কিন্তু কিন্তু এটা যদি গুরুদেব দেখতে পেয়ে যায় তাহলে তো ভীষণ অসুবিধা হয়ে যাবে না, আমি যে ভীষণ বিপদে পড়ে যাব। তাই গুরুদেব যাতে না দেখতে পায় আমাকে সেই ব্যবস্থাই করতে হবে। তাই ছোট্ট দুঃখী কি করেছে না, নিজের পরনের ওড়নাটা নিয়ে আজকে নিজের মাথাতে বেঁধে নিয়েছে, নিজের মাথাতে বেঁধে জল আনতে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে যে গুরুদেব যদি দেখতে পেয়ে যায় তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যাবে। কারণ গুরুদেব বলেছেন যে অতি সহজে কৃষ্ণ ভজন হয় না, ভগবানকে পেতে গেলে অনেক দুঃখ সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই গুরুদেব যাতে না দেখতে পায় সেই জন্য মাথায় ওড়নাটা বেঁধে আজকে ছোট্ট দুঃখী জল আনতে যাচ্ছি। কিন্তু এমন সময় হঠাৎ করে গুরুদেবের লক্ষ্যে পড়ে গেলেন। এই দুঃখী, এই এই আমার দিকে আয়, আমার দিকে। ছোট্ট দুঃখী আস্তে আস্তে করে গুরুদেবের কাছে এসেছে। এই দুঃখী আয় আমার কাছে দিকে আয় আয়। যেই ছোট্ট দুঃখী কাছে এসেছে তখন গুরুদেব বলছে, হ্যাঁ রে দুঃখী, আমি তোকে কৃষ্ণ ভজনের জন্য জল আনতে বলেছিলাম তোকে। হ্যাঁ গুরুদেব, তা তুই তাহলে মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? তোকে আমি সামান্য জল আনার দায়িত্ব দিয়েছি আর তুই সেইটুকুনি কষ্ট সহ্য করতে পারছিস না, তুই কি ভগবানের চরণ লাভ করতে পারবি? সামান্য জল আনতে দিয়েছি সেই কষ্টটুকুনি তুই সহ্য করতে পারছিস না, কষ্ট সহ্য করতে পারছিস না বলে মাথায় আজকে তুই পাগড়ি বেঁধেছিস। যা যা করেছিস করেছিস, খুলে ফেল, খোল তুই মাথার পাগড়িটা, এখনই খোল। না গুরুদেব, আপনি আমাকে মাথার পাগড়িটা খুলতে বলবেন না, আপনি আমাকে মাথার পাগড়িটা খুলতে বলবেন না। তবে রে, তুই আমার মুখের উপর তর্ক করছিস? আমি তোকে বলেছি যে তুই মাথার পাগড়িটা খুলে ফেল, আর তুই কিনা আমার মুখের উপর বলছিস যে না খুলবো না। গুরুদেব, যদি পাগড়িটা খুলে দিতেই হয় তবে আপনি নিজেই খুলে দিন, আপনি নিজেই খুলে দিন, আমি খুলতে পারবো না। তবে রে, আমি তাই করব, আমি নিজের হাতে তোর পাগড়িটা খুলে দেব। এই বলে ছোট্ট দুঃখী কি করেছে না, গুরুদেবের চরণের কাছে যেই বসে পড়েছে সঙ্গে সঙ্গে গুরুদেবের ক্রোধান্বিত হয়ে সেই ছোট্ট দুঃখীর মাথার পাকড়িটা যেই খুলে দিয়েছে দেখে একেবারে চমকে উঠে বলছে, কি দুঃখী, তোর মাথায় তোর মাথায় এমন গা হয়েছে রে, এই দুঃখী তুই যে পুরো তোর মাথাটাকে একেবারে পচিয়ে ফেলেছিস রে দুঃখী। আরে দুঃখী, তুই যে তোর বাবা মাকে ছেড়ে যে আমার কাছে এসেছিস রে দুঃখী। আরে দুঃখী, তুই তোর দুঃখের কথা, তুই তোর কষ্টের কথা যদি আমাকে না বলবি তাহলে তুই কার কাছে বলবি বল? বললা দুঃখী, তুই কেন চুপ করে আছিস বল? ওরে দুঃখী রে, আমায় না যদি বলি তুই আর কার কাছে বলবি রে? ওরে দুঃখী রে, ওরে রে।
যে পুরো পচিয়ে ফেলেছিস রে, আমি এখন তোকে কি করে সারিয়ে তুলবো বল, আমি তোকে কি করে সারিয়ে তুলবো বল। আরে দুঃখী, তোর তোর খুব কষ্ট হচ্ছে না রে বল, তোর খুব যন্ত্রণা হচ্ছে বল। না গুরুদেব, আমার এতটুকুনিও যন্ত্রণা হচ্ছে না, আমার এতটুকুনিও কষ্ট হচ্ছে না। ওরে দুঃখী, আমি জানি দুঃখী, আমি জানি তুই ভীষণ যন্ত্রণা পাচ্ছিস, কষ্ট পাচ্ছিস, তবু তুই দুঃখের কথাটা তুই আমার কাছে একবারও বললি না। তুই যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার ভয়ে তুই যে তোর কষ্টের কথাটা আমাকে বললি না রে। ওরে দুঃখী, ওরে দুঃখী, তুই যে তোর বাবা মাকে ছেড়ে যে আমার কাছে এসেছিস রে দুঃখী, তা তুই তোর কষ্টের কথাটা যদি আমাকে না বলবি তো কার কাছে বলবি বল। তাই ওরে দুঃখী, যার মধ্যে এত কৃষ্ণ প্রেম, যার মধ্যে এত কৃষ্ণ ভক্তি, তাকে কি আমি না দীক্ষা দিয়ে থাকতে পারি রে? আয় আয়, আজ আমি তোকে দীক্ষা নাম দেব। এই বলে ছোট্ট দুঃখীকে আজকে কোলের কাছে নিয়ে দীক্ষা নাম দিলেন, এবং দীক্ষা নাম দিয়ে বলছেন, শোন আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। গুরুদেব, আপনি তো আমাকে কৃষ্ণ দাস নাম দিলেন, আপনি তো আমাকে কৃষ্ণ দাস নাম দিলেন, আশীর্বাদ করুন আমি যেন কৃষ্ণের দাস হতে পারি, আমি যেন কৃষ্ণের দাস হতে পারি গুরুদেব, আমি যেন কৃষ্ণের দাস হতে পারি। তুই চলে যা, চলে যা এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হলে উনি তোকে শিখিয়ে দেবেন কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয়। এই বলে ছোট্ট দুঃখী আজকে কি করেছে না, গুরুদেবের চরণে প্রণাম করে আজকে চলছে বৃন্দাবনের পথে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেক সময় তো বসে আছেন, তো আপনারা কি আজকে একটু বৃন্দাবনে যাবেন, যাবেন বৃন্দাবনে? তা কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো দেখি। সবাই যাবে? তা যাবে যদি হাত তুলেছো কেন? আমি কি বলেছি, আমি কি বলেছি যে কারা কারা যাবে না, তাই তো? তাহলে যাবেন না, যাবেন তো? ঠিক আছে চলুন, আজকে দেহটা এখানে থাক, মনটা নিয়ে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কার জয়ধ্বনি করতে হবে? রাধে রাধে, তাই তো? তাই প্রেম যে একবার সবাই বলুন, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, রাধা 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 বলো ও দে মো, যদি যাবি মধু রাধা 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 বলো ও দে মো, যদি যাবি মধু রাধা যদি যদি যদি
ছোট দুঃখে আজকে চলতে চলতে এসে আবার পৌঁছে গেল জীব গোস্বামীর চরণ। জীব গোস্বামীর কাছে এসে বলছে, গুরুদেব আপনি আমাকে শিখিয়ে দিন কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয়। বলে, শোনো, আমি তোমাকে কৃষ্ণ সেবা শেখাতে পারি, কিন্তু তোমাকে একটা জিনিস ত্যাগ করতে হবে। কি বলতো? তুমি যে একজন ছেলে, তোমাকে এই পুরুষ ভাব ত্যাগ করতে হবে। পুরুষ ভাব ত্যাগ করে তোমাকে মনে করতে হবে যে তুমি হলে একজন বৃন্দাবনের গোপী, তবেই আমি তোমাকে আশ্রমে থাকার অনুমতি দেব। তা গুরুদেব, আমাকে আপনি বলে দিন কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয়। না, ঠিক আছে, শোনো,
चौषटी प्रकार सेवार मध्य तुम्हें।